हेलो व्यूअर्स, वेलकम बैक टू इंजॉय कुकिंग। सबाई भालो आछेन आशा करछि। आज के आमी आपनादेर के ढेड़शेर पुष्टिगुण ठीक रेखे ढेड़स भर्ता करे देखाबो। आर जारा ढेड़शेर नालेर कारणे पिछलार कारणे खेते पारेन ना बा पछंद करेन ना, तारा एभावे एकबार भर्ताटा ट्राई करे देखबेन। आशा करछि खूब भालो लागबे। तो रेसिपिते चले आसलाम। एर जोन्नो आमी एरकम कोची टाइपेर जाली ढेड़स बेचे ভালোভাবে ধুয়ে দুই সাইড থেকে মাথা আর পিছন দিকে যে ডাটাটা থাকে ফেলে দিয়েছি। অবশ্যই আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে ড্রাই করে নিতে হবে। আর নিয়েছি সামান্য একটু রসুন কুচি করে 3 কোয়া, কিছু কাঁচা মরিচ ফালি করে, আর লবণ লাগবে স্বাদমতো। আর নিয়েছি পেঁয়াজ, এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করা, আর সরিষার তেল। এখন একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 1 টিস্পুনের মতো তেল নিয়ে নিলাম। এর ভিতরে এখন ঢেড়শগুলো দিয়ে দিচ্ছি। ঢেড়শগুলো একটু ভালো করে এরকম ভাবে বিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে সব ঢেড়শগুলো ফ্রাই প্যানের নিচে স্পর্শ করে। এখন উপর থেকে কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য রসুন কুচি। রসুনটা আপনারা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। এখন ঢাকনা দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে দিব। 5 মিনিট পর ঢাকনা উঠাচ্ছি। দর্শক দেখতেই পাচ্ছেন ঢেড়শটা কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। এখন খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি ঢেড়শটা, আর এর মাঝেই রসুনগুলা এবং কাঁচামরিচটা এর ভিতরেই ভাজি ভাজি হয়ে যাবে। রসুনের থেকে একটা দারুণ ফ্লেভার বের হবে, রসুনগুলো কিন্তু আর কাঁচা থাকবে না। তো আবার ভালোভাবে বিছিয়ে দিলাম ঢেড়শগুলো, একটু উল্টে দিলাম। উল্টে বিছিয়ে দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দিব। আরও 5 মিনিট পরে দর্শক লক্ষ্য করুন ঢেড়শগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর রসুনগুলো অনেকটা ফ্রাই হয়ে গেছে, লাল লাল হয়ে এসেছে। দেখুন ঢেড়শ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এতে করে আমাদের ঢেড়শের পুষ্টিগুণ বজায় থাকলো, কোনো এক্সট্রা পানি দিয়ে সিদ্ধ করা লাগলো না বা ঢেড়শ থেকে কোনো পানি বের হয়ে গেল না। এখন ঢেড়শগুলো একটা পাত্রে ঢেলে রাখছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে দর্শক, এখন এটা আমি ভর্তা করে ফেলবো। এই জন্য ঢেড়শটা এক সাইডে একটু সরিয়ে রাখলাম। এখন আমি দুইটা ভাজা শুকনো মরিচ নিয়েছি, খুবই ছোট, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি শুকনো মরিচের ফ্লেভার পছন্দ করেন তাহলে আরও একটা দুটো বাড়িয়ে নিতে পারেন। লবণের সাথে ডলে নিলাম। আর নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা অবশ্যই ঢেড়শ ভর্তায় কাঁচা ব্যবহার করবেন, তাহলেই না ঢেড়শ ভর্তার আসল স্বাদটা পাওয়া যায়। ঢেড়শটা যখন ভর্তা করবেন যদি পেঁয়াজ ভেজে দেন তাহলে কিন্তু ঢেড়শ ভর্তা খেতে আমার কাছে ভালো লাগে না। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে। এখন খুব ভালোভাবে হাত দিয়ে কোসলে কোসলে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। আর এই মাখানোটা খুব ভালোভাবে করতে হবে যাতে ঢেড়শগুলো খুব ভালোভাবে পেঁয়াজ এবং সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা এখানে আমি প্রায় 1 টেবিল স্পুনের মতো ব্যবহার করেছি। দর্শক দেখুন ঢেড়শ ভর্তাটা কিন্তু একদমই পিচ্ছিল দেখাচ্ছে না, আর একদম পারফেক্টভাবে ঢেড়শটা সিদ্ধও হয়েছে। তো এখন লবণটা টেস্ট করে আর একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে পরিবেশন করে দিচ্ছি। তো দর্শক আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।